জাগো বাংলার সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। আপনাদের জানিয়ে রাখবো, এর আগেই আমরা দেখেছিলাম যে তিনি রাজনীতি ছাড়ারও যে সিদ্ধান্ত নিয়েছিলেন এবং যে জায়গা থেকে জাগো বাংলার সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। আপনাদের জানিয়ে রাখবো আর্যিকর আবহে তার একের পর এক যে পোস্ট এবং যেখানে কোথাও গিয়ে তিনি বারবার যে দলীয় যে বিরোধিতা তিনি করেছেন এবং এরপর আমরা দেখেছিলাম যে তিনি সংসদ পদ ছাড়লেন এবং পরবর্তীতে তিনি রাজনীতি থেকেও রাজনীতি ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার জাগো বাংলার যে সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, এবার জাগো বাংলার সম্পাদক পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। দেখো, আরজিকরের ঘটনার তিনি বারবার কিন্তু দলের বিরুদ্ধে যে বেশ কিছু মন্তব্য করছিলেন, সেই সময় থেকে দলের সঙ্গে তার দূরত্ব বাড়ছিল, তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার যে সম্পর্ক দূরত্ব বাড়ছিল তা কিন্তু বেশ কয়েকদিনে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকেই পরিষ্কার হচ্ছিল। সেই জায়গাতেই আজকে তিনি সোশ্যাল মিডিয়াতে একটা তথ্য এনেছেন এবং তিনি জাগো বাংলার সম্পাদকের পদ ছাড়ছেন। এবং তৃণমূল কংগ্রেসের যে তার তিনি যে কোণঠাসা হয়ে পড়েছেন তা কিন্তু গত কয়েকদিন ধরে তিনি বুঝতে পারছিলেন। এবং যেভাবে একাধিকবার দল যখন বিপদে রয়েছে তখন দল বিরোধী বেশ কিছু মন্তব্য করছিলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়েছিলেন তখন তাকে সিবিআই হেফাজতে নিয়ে তার তদন্ত করা উচিত বলে সুখেন্দু শেখর রায় বলেছিলেন, তখন থেকেই কিন্তু দলে তার বিরুদ্ধে ক্ষোভ সঞ্চার হচ্ছিল। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন প্রথম সারির নেতাও কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই নিয়ে তারা একাধিকবার দাবি করেছেন যে অবিলম্বে তাকে পদ থেকে সরানো উচিত। সেই জায়গাতে তিনি নিজে থেকেই আজকে সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন যে তিনি এই সম্পাদকের পদ ছাড়ছেন। তবে এই মুহূর্তে প্রশ্ন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তর থেকে উঠতে শুরু করেছে, তিনি যে রাজ্যসভার সাংসদ পদ রয়েছেন সেই পদ তিনি কবে ছাড়বেন। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করেছিলেন দেবাংশু ভট্টাচার্য, সেই জায়গাতেই প্রশ্ন যে সুখেন্দু শেখর রাও আদৌ কি এই যে রাজ্যসভার সাংসদ আছেন সেই পদটি তিনি ছাড়বেন। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি ঘোষ, বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।